হাই গাইস, মামা আজকে বাড়িতে রয়েছে, নিয়ে গাড়িতে আজকে পুজো করবে। মামাদের কাছে সব রয়েছে, এদিকে জিনিসপত্র গাড়িটা সাজানো হবে, দেখতে পাচ্ছ। আজ আমি বাইকটা ধুয়েছি, আজকে পুজো দেখো মালা লাগিয়েছি, কিরকম লাগছে আমার বাইকটা। এটা হচ্ছে আমার বাইক, তো এটাকে সমান করে কাটবো, কলা গাছটা সমান করে বসাতে হবে দু সাইডে। হয়তো বসবে না, এখানে একটা বসবে আর ওখানে একটা। মামা এটা কাটছে কলা গাছটা, দেখো গাড়িতে উঠে পড়লাম। এই আমাদের ঠাকুরের প্রসাদ, মানে মিষ্টি। গাইস আমরা যাচ্ছি সিঁদুর আর দই ফড়ি আনার জন্য, আমরা এই কলা গাছগুলো বানবো এখানে। আমার এদিকে সাজাচ্ছ তোমরা, এখানে গাড়িটা ফুল ভালো করে সাজাবা, দেখতে ভালো লাগে। বাবার হিক আছে, চলো গাইস। চলে এলো আমাদের হাতে সিঁদুর আর দড়ি, আমরা যাবো গাড়ির কাছে, দোকানে এসেছিলাম। আমরা যাচ্ছি গাড়ির কাছে, চলো। আমরা পুজো করতে আসি, কিছু জানি না, সব ভুলে গেছি। এখন যাবো নারিকেল আনতে, এই সাথে একটা মামা রয়েছে, চলো। গাড়ি আমাদের গাড়ি নিয়ে সাজানো হয়ে গেছে, কলা গাছ ফলা গাছ সব লাগিয়ে দিয়েছে। শুধু ব্রাহ্মণ আসবে আর পুজোর উপরে ব্যাস। তো দেখো বন্ধুরা, প্রথমে আমার গাড়ি বন্ধুর পুজো হবে, বন্ধুর গাড়িতে, তারপর আমার গাড়িতে ব্রাহ্মণ নিয়ে যাব। তো এই দেখো আমার বন্ধুর গাড়ি, এই যে ব্রাহ্মণ এখানে আছে। পুজো হওয়ার পর আমার গাড়িতে নিয়ে যাবো, পুজো করবো, সব কিছু রেডি আছে। দেখো এখানে সব গাড়িগুলো পুজো হবে, তারপর আমারটা ওখানে আছে, আমারটা ওখানে পুজো হবে। দেখো সব রেডি, কো এসেছে, ওই তো গাড়িতে চেপে গেছে, তো ব্রাহ্মণ পুজো করছে। তো দেখো বন্ধুরা, বন্ধুর গাড়িটা পুজো হচ্ছে, এরপরে আমাদের গাড়িটা যাবে পুজো করতে। আমাদের বামুন মানে ব্রাহ্মণ চলে এসছে, এই যে লাল কাপড়টা পরবে, তো লাল কাপড়টা ভালো দিতে দেখো। ভালো করে ইয়ে করে দাও, ডাক ডাক দিয়ে দাও, এখানে এখানে তিনটে ডাক দিয়ে দাও, এখানে ডাক দিয়ে দাও, বুঝতে পারছে বলো। নারকেল ফোটাবে, ও ফোটাবে আমাদের গাড়িতে, উঠতে পারবেন ঠিক আছে।
তোমাকে তো ওরা পুজো করাতে নিয়ে যাবো বলছিলে যে কি হলো গাড়ি চাপতে পারবে হ্যাঁ ব্যবস্থা ঠিক হয়ে যাবে লাও বিশ্বকর্মাকে দাও বিশ্বকর্মা দাও একটু মুখ কপালে চোখ দিয়ে জানে না না ঠিক আছে আর কিছু কিছু আছে দাও মা কালী পায়ে তিনটে দিয়ে দাও তিনটে পায়ের ইয়েতে নাই দেখো বিশ্বকর্মা পায়ে গায়ে একটু শিখিয়ে দাও নি না ওইখানে পাশে নামিন দাও পাশে নামিন দাও ওটা আরে মা কালীকে দাও একটা পাশে নামিন দাও এটা বেঁধে দিই না পাও লাগবে না এটাও কিছু ঠিকবে না তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো একটা দুটো যে মালা বেড়ে গেছিলো এই দুটো এখন আমরা গাড়িতে লাগিয়ে দিচ্ছি এরপরে ব্রাহ্মণকে দেখে দিয়ে আসতে হবে ও বললো আমাদের একটু দিয়ে আসো বাইকে করে তো যাব দেখি একটু দিয়ে আসি আর এদিকে বন্ধুগুলো আছে দেখো সব এই বেলপাতা ফুল এগুলো সব বেড়ে গেছে একটা যে নারকল ছিল হাফ ভেঙে দিলাম ব্রাহ্মণকে বেশ খুশি হয়েছে পুজো করে আমাদের এখানে অনেকগুলো গাড়ি ছিল আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সাবধানে থেকো